নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরেও বিশ্ব রেডক্রস দিবস, বিধায়কের লঙ্গাই খাল সাফাই। মর্যাদার সঙ্গে কবি প্রণাম, শিলচরে দিনভর বিভিন্ন কর্মসূচি। শনি মন্দিরের নামে চাঁদা আদায়ে জনতার হাতে আটক যুবক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিশ্ব রেডক্রস দিবস পালিত হলো শিলচরেও। এ উপলক্ষে বুধবার শিলচরে রেডক্রসের পতাকা উত্তোলন সহ প্রতিষ্ঠাতা অ্যান্ডি ড্রোনালের প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি শিলচর ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের এদিন ছিল বিভিন্ন কর্মসূচি। রেডক্রস দিবস পালনের অঙ্গ হিসেবে এদিন সোসাইটির সদস্যরা শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির বিপরীতে লঙ্গাই খালে সাফাই অভিযান চালান। নৌকা নিয়ে নালায় নামেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ আরও অন্যান্যরা। পরে সাংবাদিকদের সামনে বলেন, রেডক্রস সোসাইটির হাসপাতাল ও ব্র্যান্ড ব্যাংকের মাধ্যমে তারা পরিষেবা দিয়ে থাকেন। এছাড়া দুর্যোগমূলক পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ান। করোনাকালীন বা বন্যার সময় রেডক্রসের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তিনি আরও বলেন, শিলচর শহরে জমাজলের সমস্যা দীর্ঘদিনের, কিন্তু এখন জমাজলের সমস্যাটা অনেকটাই দূর হয়েছে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায়। 2025 মার্চ মাসের মধ্যেই লঙ্গাই খালের সংস্কার কাজ সম্পূর্ণ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিন বিধায়কের সাথে ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি হীরক চৌধুরী, দেবাশিষ সোম প্রমুখ। কথা বলছি, এটা লঙ্গাই খাল যে স্টেজটা আমরা পরিষ্কার করেছি, এই লঙ্গাই খালটা গড়িয়ামটার সামনে বেরিয়ে এটা গিয়ে রাঙ্গির খালে পড়ে, এই ওভারব্রিজ ক্রস করে লেফট হ্যান্ড সাইড, এই এই যে রাঙ্গির খাল লেফট হ্যান্ড সাইড যেটা আমি বললাম ওভারব্রিজ, সেখান থেকে শুরু করে আপনি যদি যান তাহলে দেবগ্রাম পর্যন্ত, এখানেও কিন্তু অনেকটা কাজ করার প্রয়োজন রয়েছে, খনন প্রক্রিয়া চালু করার প্রয়োজন রয়েছে। তো সেটার জন্য আমি সরকারকে তদবির করেছি। তো আমি আশা রাখছি এই কাজগুলো সরকার ইতিমধ্যে স্যাংশন করবে। আর ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে একটা প্রপোজাল আমি পাঠিয়েছিলাম যে এটাকে এক্সকেভেটার দিয়ে যদি আমরা পরিষ্কার করতে চাই তাহলে প্রায় 1 কোটি টাকার মতো প্রয়োজন আছে। তো একটা প্রপোজাল সেভাবে 1 কোটি ট্যাক্স ইত্যাদি ধরে 1,42,00,000 টাকার একটা প্রপোজাল গিয়েছিল। তো এইবার সেটা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে বাংলাঘাটে ডাবল শাটার স্লুইস গেট ইতিমধ্যে তিনি স্যাংশন করে দিয়েছেন। আমাদের বেথুয়ান দিকে একটা স্লুইস গেট স্যাংশন হওয়ার পর আবার আর একটা ডাবল গেটের ডাবল শাটারের একটা স্লুইস গেট উনি স্যাংশন করে দিয়েছেন। এই বর্ষায় কাজ হবে না, কাজ শুরু হয়েছে, কিন্তু আমি আশা রাখছি যে পুজোর পর থেকে এই কাজের দ্রুতগতি আসবে। আর আমরা আগামী 25 মার্চের ভেতরে সেটা আমরা সম্পন্ন করতে পারবো। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই 1 কোটি টাকা হয়তো বা 1.5 কোটি টাকা এই নির্বাচন আসার পরবর্তীকালে কোড অফ কন্ডাক্ট লাগার জন্য সেটাকে আর তদবির করা যায়নি। আমি আশা রাখছি সেটা আমরা স্যাংশন পাবো, তাহলে পুজোর পরে এই কাজ আমরা করতে সক্ষম হবো। বুধবার ছিল 25 বৈশাখ। কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। শিলচর ইন্ডিয়া ক্লাব পয়েন্টে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া এবং কর্মকর্তারা মালোদান করে দিনভর অনুষ্ঠানের সূচনা করেন। মালোদান করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শিলচর শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে এক শোভাযাত্রা বের হয়। বঙ্গভবন থেকে তারাপুর রবীন্দ্র মূর্তির পাদদেশে শোভাযাত্রা পৌঁছে সেখানে সম্মিলিত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ফিরে আসে বঙ্গভবনে। কবিতায় গানে নৃত্যে 164তম রবীন্দ্র জন্মদিবস উদযাপন পর্ব শুরু করে বরাক বঙ্গ। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শিলচরে জনতার হাতে আটক ভুয়া চাঁদাবাজ। বুধবার শিলচর ন্যাশনাল হাইওয়ে শনি মন্দিরের নামে চাঁদা তুলতে গিয়ে জনতার হাতে আটক হয় শরৎপল্লীর এক যুবক। অনেকদিন ধরে রাজদাস নামের এক যুবক ন্যাশনাল হাইওয়ে শনি মন্দিরের নামে অবৈধভাবে চাঁদা সংগ্রহ করে আসছে। বুধবার চাঁদা সংগ্রহ করতে আসলে তাকে আটক করে কমিটির সদস্যদের কাছে সমজে দেওয়া হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্দির পরিচালনা কমিটির সদস্যরা জানান, অনেকদিন ধরে মন্দিরের নামে শিলচর শহরে অবৈধভাবে চাঁদা সংগ্রহ করে আসছে। তাকে হাতে নাতে আটক করে মন্দিরে নিয়ে আসা হয়। বিগত 5 বছর থেকে কমিটির লোকেরা তাকে খুঁজছেন বলে জানান। কমিটির সদস্যরা বলেন, শিলচর ন্যাশনাল হাইওয়ে শনি মন্দিরের নামে কোনো ধরনের চাঁদা সংগ্রহ করা হয় না। কোনো ব্যক্তি যদি চাঁদা সংগ্রহ করতে আসেন শনি মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানান। আমরা তারে তুকাই রাম আমাদের মন্দিরের কথা হইয়া হইয়া প্রত্যেকের বাড়ি গিয়া চাঁদা তুলে, প্রত্যেকেই আমরা আইয়া কমপ্লেন দিন যে দাদা আপনারা মন্দিরের কথা হইয়া চাঁদা তুলছি, আমরা তো চাঁদা দিছি।
আমরা বললাম না, আমরা তো কোনো চান্দা কালেকশন করা হয় না, আমরা কোনোদিনই আমরা উৎসব করলেও আমরা উৎসবও আমরা কোনো রিসিট নাই, কোনো চান্দা কোনো কিছু আমরা সিস্টেম নাই। আমরা যার ইচ্ছা যত ডোনেশন আমরা প্রণামী বক্সে ইয়া দেওয়া, কিন্তু আমরা কৃষ্ণকান্ত দার নিউজে আমরা বলছিলাম যে কেউ চান্দা দিবা না, তারে আমরা 5 বছর থেকে দৌড়াইলাম। আজকে আমাদেরই পাড়ার রাজুদা ওর বাড়িতে গিয়ে সে চান্দা তুলছে, ন্যাশনাল হাইওয়ে রামকৃষ্ণ সরণিতে ওনার বাড়ি, ওনার বাড়িতে গিয়ে আজকে চান্দা তুলছে। চান্দা তোলার পরে উনি আমাকে রাস্তাতে পেয়ে বললেন, এই তোমাদের মন্দিরের কথা কয়ে চান্দা তুলে। তখন আমি তারে কইলাম কই, বলে একটু ছেলেটা হওয়া মাত্রই আমি আর হে মিলিয়া দুজনে মিলিয়া গিয়া তারে ধরা হয়েছে। ধরার পরে হে আমার আর দেখিয়েই তার রিসিপ্টটা রেজিস্টারি একটা আছে খাতার মতন ওইটা লুকাই লিছে। তারপরে আমরা তো তারে ধরিয়া জিগানির পরে হে শিকারও পাইছে, আমরা রেজিস্টারিও দেখছি। বিগত 5 বছর থেকে সবের বাড়িতে চান্দা তুলে, সবাইরে আমরা একটাই অনুরোধ, কেউ এরকম চান্দা দেবেন না। যার ইচ্ছা মন্দিরে গিয়ে দিবেন, যে কোনো মন্দিরই হোক মন্দিরে গিয়ে চান্দা দিবেন, কেউ বাড়িতে কেউ হাতে দেবেন না। দীর্ঘদিন থেকে তারাপুর শিববাড়ি সংলগ্ন বেহাল ও বিপুল সংকুল সড়ক পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগকে তড়িঘড়ি সংস্কারের নির্দেশ দিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এছাড়াও কয়েক মাসের মধ্যে স্থায়ী সমাধানে অত্যাধুনিক প্রযুক্তিতে সড়কের কাজ শুরু হবে বলে জানান বিধায়ক। ইতিমধ্যে রাইটস কনস্ট্রাকশন কোম্পানি সার্ভে চালিয়ে যাচ্ছে। বিধায়ক দীপায়ন চক্রবর্তী পরিদর্শনের পর ওই বেহাল দৈন্যতা সময় সড়কটির জন্য কংগ্রেসকে টার্গেট করেন। কংগ্রেস আমলে ওই ভাঙন রোধে ধাপে ধাপে 100 কোটি টাকা লুণ্ঠন করেছে বলে তপ দেখেন বিধায়ক। শিলচর কালাইন সড়কটির তারাপুর শিববাড়ি রোডের বরাক নদীর পাশে থাকা বিরাট অংশ রাস্তাটি সুদীর্ঘ বছর থেকে বেহাল অবস্থায় ফেরাতে বুধবার বিকেলে শিলচর পূর্ত বিভাগের নির্বাহী বাস্তুকার অনুরোধ নাগ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ পূর্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত হয়ে বেহাল ও ঝুঁকিপূর্ণ রাস্তাটি স্থায়ীভাবে মেরামতের জন্য আলোচনা করেন। সেদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচরের পূর্ত বিভাগের নির্বাহী বাস্তুকার অনুরোধ নাগ বলেন, রাস্তায় কাজের ডিপিআর তৈরি না হওয়ার কারণে কাজটি হচ্ছে, কিন্তু তিনি আশাবাদী অল্প কয়েকদিনের মধ্যে রাস্তাটির কাজ শুরু হবে। আপনারা জানেন যে যখনই আমি বিধায়ক হিসাবে সেটা বিধানসভায় নিয়ে গেছি, তখন থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সম্ভব হয়েছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একমাত্র ব্যক্তি যার জন্য এই কাজটা করা সম্ভব আমরা জানি সবাই। তো মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রাইটসকে দিয়ে সেটা সার্ভে করিয়েছেন, আপনারা জানেন এটা একটা ডিপিআরও রেডি হয়েছে। আজকের দিনে রাইটস এখানে এসছে, রাইটসকে নিয়ে যেহেতু গতকালকে আমি রাত্রি শিলচরে এসেছি, আজকে তাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা এখানে আসুন, ইঞ্জিনিয়ার এসছেন, রাইটসও এসছে। তো আজকে একটু মাপঝুক করে আমরা দেখলাম যে একটা সেন্ট্রাল লাইন কোথায় রয়েছে, যদি কাজ স্টার্ট করা হয় তাহলে একটা সাবওয়ে আমাদেরকে রেডি করে দিতে হবে, কারণ থ্রি হুইলার টু হুইলার ফোর হুইলার এই গাড়িগুলোকে আমরা যদি ব্যবস্থা না করে দিই তাহলে এই কাজকে আমরা শুরু করতে পারবো না। তার জন্য মোটামুটিভাবে একটা রূপরেখা আমরা আজকের দিনে তৈরি করেছি। তো এখানে যেটা পাইলিংয়ের ব্যবস্থা, রাইটস আমাদেরকে কথা দিয়েছেন আগামী 20 তারিখের ভেতরে তারা পাইলিংয়ের কাজ শুরু করবেন, আর যেখানে সিঙ্কিং জোনটা বেশিভাবে সিঙ্ক হচ্ছে ওই জায়গার থেকে ওটা শুরু হবে কাজটা। তো আমি বিশ্বাস রাখি ভগবানের আশীর্বাদে আগামী 7 থেকে 8 মাসের মধ্যে এই শিলচর কালাইন রোডের যে দীর্ঘ বৎসরের সমস্যা, এই দীর্ঘ বৎসরের সমস্যা কংগ্রেস সেটাকে জিয়ে রেখেছিল তাদের মানে উপার্জনের জন্য বলবো আমি, যে কংগ্রেসের নেতা পাতি নেতারা আমরা লক্ষ্য করেছি সরকার যত টাকা দিয়েছে সেটা যে কোনো গভর্নমেন্টই হোক না কেন, যে একটা সোনার বাঁধ এতদিনে হয়ে যেত, পারমানেন্ট সলিউশনের জন্য কেন কেউ কথা বলেনি? পারমানেন্ট সলিউশনের জন্য কথা বললে তো এই টাকাগুলোকে আত্মসাত করা যেত না, যার জন্য পারমানেন্ট সলিউশনের কথা চিন্তা করা হয়েছে। আইপিএল জুয়ার আতর ঘরে প্রায় পরিণত হয়ে উঠেছে গোটা জেলা। এর মধ্যে কাছাড় পুলিশ একাধিক অভিযান চালিয়ে তেমন সাফল্য পায়নি, বরং ফাইনাল খেলার দিন যত ঘনিয়ে আসে ততই জুয়ার নেপথ্যে থাকা জুয়ারিরা বেপরোয়া অবৈধ বাণিজ্য চালিয়ে ধ্বংস করছে যুবদের। ন্যাশনাল হাইওয়ে রাঙ্গিরখাড়ি রংপুর কালীবাড়ি চোর এলাকায় একাধিক গোপন আসরের রাতের অন্ধকারে লক্ষ লক্ষ টাকার মোবাইল অ্যাপসের মাধ্যমে চলছে আইপিএল খেলা। যুব প্রজন্মকে আইপিএল জুয়ার ফাঁদ থেকে উদ্ধার করতে পুলিশ প্রশাসনের সক্রিয়তা ও তৎপরতা অতি আবশ্যক বলে সচেতন মহলের অভিমত। বরাক জুড়ে সাড়ম্বরে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। বিভিন্ন অনুষ্ঠান সূচির মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করল মাসিমপুর হলিক্রাউন হাই সেকেন্ডারি, জুনিয়র হলিক্রাউন তারাপুর বিদ্যালয়ের তরফে এদিন বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ জনছাত্রীদের মধ্যে তুলে ধরেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা। পরে
গুরুস্মরণে ওনার লেখা কবিতা আবৃত্তি গল্প সহ নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের কচি কাঁচা পড়ুয়ারা। শিলচরের অম্বিকেশ্বর শিব মন্দিরে বুধবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিশ্বকবিকে স্মরণ করলো বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব। সংস্থার কর্মকর্তারা একদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর ওনারা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রবীন্দ্র জয়ন্তী উৎসব উপলক্ষে এদিন মন্দির প্রাঙ্গণে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এদিনের প্রতিযোগিতায় কচি কাঁচা সহ বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে রবীন্দ্রসঙ্গীত নৃত্য ও পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে তোলেন। প্রতি বছরের ন্যায় এবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করলো উদারবন্দের নূপুর নৃত্য কেন্দ্র সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা। এদিন সকাল থেকেই এই কেন্দ্রের কচি কাঁচা শিল্পীরা উৎসবে মেতে উঠে।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। বিকেল 4টা থেকে কবিগুরুকে স্মরণ করে শিল্পীর একে একে পুষ্পাঞ্জলি অর্পণ করে নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে এক জগন্নাথ অনুষ্ঠান উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে শিল্পীরা ছিলেন স্বর্ণাক্ষী তালুকদার, স্বর্ণশ্রী তালুকদার, মল্লিকা পাল, রূপালী মালাকার, প্রিয়াঙ্কা দাস, মৌসুমী দাস, দেবাঞ্জনা দেব, ভাগ্যশ্রী পাল, সপ্তশ্রী চক্রবর্তী, জ্যোতি ভট্টাচার্য, সঞ্জনা পানিকা, পিনাকী দাস, বর্ষা রায় প্রমুখ। কেন্দ্রের অধ্যক্ষা মিত্রা সেন তালুকদার জানান, বিগত 24 বছর থেকে কচিকাঁচাদের নিয়ে এই দিনটি পালন করা হচ্ছে। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিক। আমরা নূপুর নৃত্য কেন্দ্রের পক্ষ থেকে আজ আমাদের ঘরোয়া পরিবেশে একটি অনুষ্ঠান করতে যাচ্ছি। আর আমাদের এখানে প্রতি বছরই আমরা এইভাবে ঘরোয়াভাবে রবীন্দ্র জয়ন্তীটা পালন করে থাকি, 22শে শ্রাবণও পালন করে থাকি। তো আজকের দিনে আমাদের নূপুরের পক্ষ থেকে আজকের দিনটি উদযাপন করা হলো। সবাইকে নূপুরের শিশু শিল্পীদের প্রতি আশীর্বাদ রাখার অনুরোধ রইল। আগামী 9 জুন আমরা আমাদের 24 বছর পূর্তি অনুষ্ঠান করতে চলেছি। সবার সহযোগিতা কামনা করছি, ধন্যবাদ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে সাড়ম্বরে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। বুধবার 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস পালন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুল। এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ সহ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করে স্কুল পরিচালক রানা লস্কর, প্রধান শিক্ষিকা গায়ত্রী পাল সহ আরও অন্যান্যরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের জন্য রবীন্দ্র জয়ন্তী এটা একটা ঐতিহ্য, সেটা আজকে 20 বছর থেকে আমরা ধরে রেখেছি, বা আমার ছাত্রছাত্রীরা যারা আছে ওদের জন্য এটা একটা উৎসব। এটা আমাদের সবার জন্য এটা রবীন্দ্র কবিগুরুর জন্মতিথি উপলক্ষে হতে পারে, কিন্তু ঈশ্বরচন্দ্র স্কুলের জন্য সেটা একটা উৎসব। সেটা আজকে 20 বছর থেকে আমরা ঐতিহ্যভাবে আমরা ধরে রেখেছি। সকাল থেকে খুব হুলস্থুল হচ্ছে, আজকে না হলে 15-20 দিন থেকে আমাদের রিহার্সেল চলছে। শিক্ষকরা শিক্ষয়িত্রীরা প্রচণ্ড সেটা নিয়ে ব্যস্ত ছিলেন, আমাদের কীভাবে সুন্দর করা যায়, কী নূতনত্ব করা যায়, কবিগুরুকে কীভাবে তুলে ধরা যায় সমাজের সামনে। ওনার যে ঐতিহ্যগুলো, উনি যা দিয়ে গেছেন বাঙালির জন্য, সেই ঐতিহ্যগুলো কী করে আমরা সমাজের সামনে তুলে ধরতে পারি, সেটা নিয়ে আজকে আমরা অনেক দিন থেকে ব্যস্ত ছিলাম। সেটা আজকে আমরা ফাইনালি শেষ করতে পেরেছি। এটা খুব সুন্দর ছোট্ট একটি প্রোগ্রাম আমাদের বাচ্চারা আয়োজিত করেছে। সকাল থেকে খুব হুলস্থুল ছিল, এখনও বাচ্চারা কাজ করে যাচ্ছে। ডিসিপ্লিনটা সর্বপ্রথম, কিন্তু প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে ডিসিপ্লিনটা খুব ভালোভাবে মেনটেন করতে লাগে, সেটা কিন্তু সেটার জন্য আমি আমার বাচ্চাদের জন্য খুবই গর্বিত, এবং আমার শিক্ষয়িত্রীদের জন্য আমি খুব গর্বিত, কারণ ওনারাই এই ঐতিহ্যটা ধরে রেখেছেন আমাদের মধ্যে। যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস উদযাপন করল রাধামাধব কলেজের বাংলা বিভাগ। বুধবার কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য, গীত, আবৃত্তি ও বক্তৃতানুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধাঙ্গ জানানো হয়। শুরুতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডক্টর দেবাশিস রায়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, IQAC-র কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রাহুল চক্রবর্তী প্রমুখ। নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে গানের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা অর্পণ করেন রাহুল চক্রবর্তী। আলোচনা করার মতো বিষয় একটা বিশাল সমুদ্র রবীন্দ্রনাথের কিনার রয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কবিতা, গল্প, উপন্যাস, সঙ্গীত সমস্ত কিছুই আমরা রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করতে পারি। এদিকে যাই, সেদিকে রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ শুধু ভারতের রবীন্দ্রনাথ নয়, বিশ্বের কবি। উনি বিশ্ববাসীকে ওনার লেখনীর মাধ্যমে যে বার্তা প্রেরণ করেছিলেন তা আজও আজ আমরা বহন করে চলেছি। আমাদের মধ্যে আজ যারা উপস্থিত হয়েছেন তারা নানা প্রোগ্রামের মাধ্যমে দেখতে পাবে যে রবীন্দ্রনাথ কে ছিলেন, ওনার বিষয়বস্তু কী ছিল। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা রাধামাধব কলেজের বাংলা বিভাগকে আবারও আমি ধন্যবাদ জানাই যে ওনারা এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন।
আশ্রমের বাজারে কবিগুরু রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি প্রতিস্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরলেন স্থানীয় সচেতন সংগঠনের কর্মকর্তারা। এদিন আশ্রম রোডে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করল সচেতন সংগঠন। এদিন তারা কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরে সচেতন সংগঠনের পক্ষে সভাপতি কুলেন্দ্র দাস সংগঠনের উদ্যোগের বিস্তারিত জানান। এদিন রবীন্দ্র জয়ন্তী উৎসব উপলক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুরেশ দাস, সাধারণ সম্পাদক নীরেশ দাস, রত্নেশ্বর দাস, দেবেন্দ্র সরকার, মণিলাল দাস, হেমেন্দ্র চন্দ্র দাস, দয়ানন্দ দাস, রণবীর দাস, দিলীপ কুমার দাস, সুবীর চৌধুরী, সজলকান্তি দাস, শশীন্দ্র দাস প্রমুখ। বর্তমান যে দেশের পরিস্থিতি, সেখানে আমাদের বরাক ভ্যালির যে বাঙালির একমাত্র জায়গা বরাক ভ্যালিটা আসামের মধ্যে, সেই জায়গার মধ্যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঐতিহ্য বা উনি যে নোবেল বিজয়ী, যেভাবে আজকে ট্রাইবেল এরিয়াতেও আছে, আজকে আমরা দেখছি মেঘালয়, যে মেঘালয় 10% প্রায় ট্রাইবেল, অথচ এই জায়গাটার নাম হয়েছে মেঘালয় সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম, মেঘযুগ আলয় থেকে মেঘালয় হয়েছে। তাই আমরা প্রতি বছর এইভাবেই, এবার শুধু ছোটোমোটো একটা প্রোগ্রাম করেছি, অন্য আগামী যে বছরগুলো আছে আমরা চেষ্টা করবো একটু বড়োভাবে একটা প্রোগ্রাম করব। আমরা অদূর ভবিষ্যতে চেষ্টা করবো যদি এই আশ্রম রোড অঞ্চলে এই তিমুকাতে যদি একটা জায়গার ব্যবস্থা হয়, আমরা প্রশাসনের কাছে দাবি করব যদি এই ধরনের কোনো অ্যালটমেন্টের মানে পরিস্থিতি আসে, যেখানে আমরা সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিমূর্তি স্থাপন করার জন্য আমরা। জমি বিবাদকে কেন্দ্র করে গভীর রাতে সোনাইয়ের কাজীডোহর প্রথম ঘরের এক বাড়িতে ঢুকে জমি দখল সহ বাড়িঘর ঘুরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালায় একদল দুষ্কৃতী। এই অভিযোগ তোলে শিলচর সোনাই থালায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার মামলা দায়েরকারী আব্দুল জলিল লস্কর তার বাড়ির লোকেরা এক সাংবাদিক বৈঠক ডেকে ঘটনার বিবরণ তুলে ধরেন। এতে তারা জানান, গত 5 রাতে একই গ্রামের অর্থবান লোক ভাড়াটে গোন্ডা বাহিনী এনে দলবদ্ধভাবে জমি দখল করার উদ্দেশ্যে ফসলের গাছ কেটে দেন, গবাদি পশুর খাদ্য সরঞ্জাম নষ্ট করা হয়। নিরুপায় হয়ে তারা আইনের দ্বারস্থ হয়েছে বলে জানিয়েছেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে সোনাহর আলী লস্কর, বুদুন মিয়া লস্কর, হিরামণি লস্কর, বক্তার উদ্দিন লস্কর, রিপন আহমেদ লস্কর। এদিকে মামলার পর পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে। 5 তারিখে যে ঘটনাটা হয়েছে, আমরা ওই যে সুনাম, ইরা, বক্তা, বুদন, তারা লোক কয়েকবার বিচার হইয়া হি তারা জিতিতে পারে না। আমরা লোকে আমরা হইলাম দুর্বল মানুষ, পয়সার কমজোরি, তার শক্তি আছে, তার পয়সাও আছে, হলতা আছে, আমরা গড় বাড়ি বানাইয়াও আমার বাইয়ে গোটাকে হলো। হে ও রাত্রে তারা 100-150 মানুষকে অনুমানি করে আর কি, রাত্রে গিয়া তারার গড় থেকে টানিয়া বার করছে, তারার বন্দুক নিকি টানিয়ে দেখাইছে, দেখাইয়া কইছে তোমরা বারো নাইলে গুলি করে দিই, মোতা কম করি অত দৌড়িয়া তারা বার হইয়াছে। এখন আমরা যে হয়েছে যে 5টা ফ্যান জ্বালাইছে, ছাগল আরও দুগ্গু আসো, এগুলো নিয়েছে, মরুক আসো নিয়েছে, এখন দেখুন আমরা যে বয়ার গরুর গা পর্যন্ত আমরা শেষ করে দিয়েছি, তারা আমরার কিচ্ছু নাই। এখন আমরা পুলিশের কাছে আমরা জট আসাই আর বিচারটা আমরা এখন আপনার ঝগড়ার কারণটা হলো ঝগড়া জমিন লইয়া, মানে ভুল কাগজ দেখায়, আমরা এক জমিনের বিচারও নিয়া দেখায় অন্য জমিনের কাগজ, আর আমরা ওই জমিন লইয়া খালি দরবার হয়, আমরা অরিজিনাল কাগজ দেখাই, আমরা কেসও পাইছি এটা শুধু 2 বছর হয়ে গেছে কেস রানিং। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার পড়ছে। শিলচরেও বিশ্ব রেডক্রস দিবস, বিধায়কের লঙ্গাইখাল সাফাই। মর্যাদার সঙ্গে কবি প্রণাম, শিলচরে দিনভর বিভিন্ন কর্মসূচি। শনি মন্দিরের নামে চাঁদা আদায়ে জনতার হাতে আটক যুবক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।